এই ছাত্রদের মাঝখান থেকেই তো জনগণের কল্যাণ বলেন, তাদের ক্যাম্পাসের উন্নয়ন বলেন, তাদের সমস্ত কিছুগুলো চলে আসে এই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। রাজনীতি মানে কি? রাজনীতি হলো জনগণের কল্যাণ, জনগণের কল্যাণই হলো রাজনৈতিক নাগরিক প্রত্যাশা। যে কোনো সংকটময় মুহূর্তে ইয়ত্রয় কিন্তু এগিয়ে আসে। এই যে আইনের যে দুই রকম কাহিনী চলছে, এটাও কিন্তু আজকে ইয়ত্রা ভয় পাচ্ছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তারা চিন্তা করছে, খাদিজা এবং সোনিয়া স্মৃতি, তারা কি সোশ্যাল মিডিয়াতে তারা একটা স্ট্যাটাস মানে তারা সঞ্চালক ছিল, একজন স্ট্যাটাস দিয়েছে আরেকজন সঞ্চালক ছিল, সেই কারণে তাকে জেল, এবং খাদিজা কুমড়া আজকে এক বছর তার জামিন নাই, সে কারাগারে। মেয়েটার বয়স মাত্র 17 কি 18, 17 আর 18 হলো মেয়েটার বয়স। মেয়েটা অথচ মেয়েটা ইউনিভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছিল। আমাদের ইউনিভার্সিটি যখন ছাত্ররা ভর্তি হয় তখন তাদের বয়স কত থাকে? 20, 21, 22, 23। এবং এরাই তো হলো আমাদের ইয়ুথ ফোর্স। এবং এই ছাত্রদের মাঝখান থেকেই তো জনগণের কল্যাণ বলেন, তাদের ক্যাম্পাসের উন্নয়ন বলেন, তাদের সমস্ত কিছুগুলো চলে আসে এই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। এই যে ছাত্র আমাদের এখানে কথা এসছে যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে, ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার তো দরকার নাই। ছাত্র রাজনীতি মানে কি? তাদের যে সৎ চিন্তা, তাদের যে বিবেক, তাদের যে ন্যায়ের প্রতি তাদের যে আকর্ষণ, এখানে সাকিব আল হাসান বলে গেছে যে আমি খুব ইচ্ছা ছিল কিন্তু আমি যখন দেখলাম যে এখানে আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমাকে বিভিন্ন যে কোনো একটা দলের মুখোমুখি হবে, আজকে যে একদলীয় একটা শাসন ব্যবস্থা চলছে সেটার সঙ্গে আমাকে দাঁড়াতে হবে। তো এখানে আমরা বলতে চাচ্ছি যে এখানে যে যারা আজকে এসছে প্রত্যেকেই, আমি জানি প্রত্যেকেরই মনের মধ্যে রাজনৈতিক একটা স্পৃহা থাকে যে দেশের ভালো, জনগণের কল্যাণ। নাগরিক প্রত্যাশা বলছেন, নাগরিক প্রত্যাশার জন্যই তো রাজনীতি। রাজনীতি মানে কি? রাজনীতি হলো জনগণের কল্যাণ, জনগণের কল্যাণই হলো রাজনৈতিক নাগরিক প্রত্যাশা। প্রতিটি প্রত্যাশা পূরণ যে রাজনৈতিক দল করবে তাকেই জনগণ ভোট দেবে, এবং সেই ভোট দেওয়ার যে অধিকার সেটাকে ফিরিয়ে দিতে হবে। সেটাকে ফিরিয়ে দিতে পারলেই আজকে নাগরিক প্রত্যাশা বলেন সব কিছু পূরণ হবে। আমরা দেখেছি যে আমাদের বর্তমান যে অবস্থা, এই অবস্থা আমরা খুব কষ্ট হচ্ছে, তারপরে আমরা চলছি এর মধ্য দিয়ে। কিন্তু আমি মনে করি যে যে কোনো সংকটময় মুহূর্তে ইয়ত্রয় কিন্তু এগিয়ে আসে। আমরাও জানি আমাদের ইয়ত যারা আছেন, আমাদের তরুণ যারা আছেন, তারা কিন্তু চুপ করে বসে থাকবে না, এটার পরিবর্তন করবে, করতে হবে, এবং সেটা করবে ইয়ত্রা।